বেশ কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক সোহাগ জল মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে যমুনা ঢাকে খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যাকে বরাবর ভালোবাসা দিয়েছেন দর্শকরা আবারও তাই আদর্শ বইয়ের ভূমিকায় শ্বেতা গল্পের শুরুটা নায়ক নায়িকার ঝামেলা বিচ্ছেদ হলেও ধীরে ধীরে ট্রাকে পৌঁছাচ্ছে এই সিরিয়াল একদিকে নায়ক নায়িকার মিল হতে চলেছে অপর দিকে বদনাম জুটল সোহাগ জলের কপালে বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন সাথে জনপ্রিয় জনপ্রিয় বৌমা তথা অভিনেত্রী হলেন যমুনা ঢাকিতে তার দাপটের সঙ্গে অভিনয় শ্বেতার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে তাই তো ফের সোহাগ জলে তাকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে এই সিরিয়ালের শুরুতে নায়ক নায়িকার বিচ্ছে ঝামেলা দেখালেও ধীরে ধীরে তা মিটতে চলেছে গল্প পৌঁছচ্ছে মূল স্রোতে কিন্তু তার মধ্যেই বিপত্তি বদনাম জুটল সোহাগ জলের কপালে আচমকাই বোমা ফাটল সিরিয়ালের নতুন ট্রাকে মাহতে চলেছে সিরিয়ালের শুভ্রর বিধবা বেনি বৌদি দর্শক আগেই দেখেছেন শুভ্রর প্রতি বেনি পৌতে দুর্বলতার কথা তাই তো রাত রাতবিড়িতে আড্ডা মারতে চলে আসে শুভ্রর ঘরে আবার কখনো জুইয়ের অপছন্দ জেনেও লুকিয়ে সিগারেটের প্যাকেট এগিয়ে দেয় শুভ্রর সামনে বারবার জাহির করার চেষ্টা করে সে জীবনে কতটা একা তবে শুভ্র কোনদিনই বেনি বৌদির এইসব আচরণকে খুব একটা বেশি পাত্তা দেয়নি তবে তাতে কিছু বদলায়নি বিয়ের পর জুইকে মেনে নিতে না পারলেও বেনির প্রতি মোটেই দুর্বল নাই শুভ্র অপরদিকে বেনি বৌদির প্রেগনেন্সি নিউজে জের বার ভক্তরা বিধবা বিনীর প্রেগন্যান্ট হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের রোশের মুখে পড়েছে সোহাগ জল অনেকে তো ট্রোল করা শুরু করেছেন এক একজন এক এক রকমের মন্তব্য একজন লিখেছেন সীমা পার করে ফেলেছে জল এর নাম পাল্টে পরকীয়া জলই রাখুক একথার বলার অপেক্ষা রাখে না যে সিরিয়ালের এই ট্রাকে অখুশি বহু দর্শক সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও